শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন সোনামুড়া দিয়ে আপাতত জাহাজ আসছে না, কিছু সমস্যা আছে। এই জাহাজ নিয়ে সামাজিক মাধ্যমে এখন অনেক ব্যঙ্গ বিদ্রুপ ছড়িয়েছে। কংগ্রেস সোনামুড়ার জাহাজ ঘাটে গিয়ে কাগজের নৌকো ভাসিয়ে ব্যঙ্গাত্মক আন্দোলন দেখিয়েছে রবিবার, কিন্তু মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটি অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন 14 জুলাই হলদিয়া থেকে জাহাজ রওনা দেবে এবং 18 তারিখ সোনামুড়াতে পৌঁছবে। পরে ডেডলাইন পিছিয়ে যায় 2-1 দিন, পরে জানা যায় জাহাজ আসবে চট্টগ্রাম পর্যন্ত, সেখান থেকে বাংলাদেশের মধ্য দিয়ে পণ্য আসবে আখাউড়া চেকপোস্টে, তারপর ঢুকবে ত্রিপুরায়। শনিবার এক অনুষ্ঠানে বলেছেন বিপ্লব কুমার দেব। সেখানে তিনি জানিয়েছেন সাব্রুমের ফেনি নদীতে ব্রিজ তৈরি হয়ে গেলে সেখান দিয়ে মাল ঢুকবে, এতে খরচ কম হবে, কারণ এখন বাংলাদেশের ভেতর দিয়ে মাল আনতে বাংলাদেশ সরকারকে প্রতি কিলোমিটার হিসাবে ট্যাক্স দিতে হয়। আর চট্টগ্রাম বন্দর থেকে সাব্রুমে যে ব্রিজ তৈরি হচ্ছে তার দূরত্ব মাত্র 7 কিলোমিটার। হ্যাঁ, এটাই বাস্তব। আর এই বাস্তবকে অনেক আগেই উপলব্ধি করতে পেরেছিল বামফ্রন্ট সরকার, তাই সাব্রুমের ফেনী নদীর উপর সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছিল। অল্প সময়ে অল্প টাকায় ত্রিপুরা তথা সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য পণ্য আনা যাবে এই পথে, হলদিয়া থেকে চট্টগ্রাম, সেখান থেকে অল্প সড়ক পেরিয়ে সাব্রুম। এই ছিল পরিকল্পনা। তৎকালীন বাম সরকার হাওয়াই ভেসে বা চটকদার স্লোগানে ভর দিয়ে শুধু পরিকল্পনা নেয়নি, ত্রিপুরার মানুষের উন্নতির দিকে লক্ষ্য রেখেই পরিকল্পনা নিয়েছিল। শুধু মুখে মুখে মডেল রাজ্যের হাওয়া মহল তৈরি করে অপ্রশস্ত নদীর বুকে জাহাজ ভাসিয়ে দেয়নি। যাক, মুখ্যমন্ত্রী ঘুরিয়ে হলেও ব্যাপারটি কিছুটা বুঝেছেন বলে অনেকের ধারণা। তিনি নিজেই এবার বলেছেন সাব্রুম দিয়ে পণ্য আমদানির কথা। বন্দর দিয়ে জাহাজ আসবে, এখন আমাদের কি করতে হবে? আমি ঘোষণা করেছিলাম সোনামুড়া বন্দরে, কিন্তু সোনামুড়া বন্দরে সম্ভব হয়নি, একটা কারণ রয়েছে। কারণ সোনামুড়া বন্দরে আনতে গেলে আমরা আনবো বারাণসী থেকে ম্যাক্সিমাম ডাইরেক্ট। হলদিয়া থেকে যদি সোনামুড়া বন্দরে আনতে যাই তো পয়সা বেশি খরচা হবে দেখেছি, কারণ সোনা একবার হলদিয়া থেকে আনবো চিটাগাং, চিটাগাং থেকে আবার জলপথে এখান দিয়ে আনবো, অনেকটা রুট আসতে হবে। তার জন্য আমাদের মেইন রুট হবে আগামী দিনে, যেটা এখন বাংলাদেশের উপরতে আসতে হলে কি হয়, পার কিলোমিটার বাংলাদেশ পয়সা নেয় পার কিলোমিটার। তো এখন চিটাগাং থেকে বাই রোডে যখন এই আগরতলা পর্যন্ত আসবে হিসাব করে দেখুন কত টাকা কষ্ট। আর যখন ফেরি নদীর ব্রিজ কমপ্লিট হয়ে যাবে মাত্র 7 কিলোমিটার বাংলাদেশের মধ্যে পড়বে বাকিটা ইন্ডিয়া। রিপোর্ট, চ্যানেল 3 রাত।